সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিএসসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাত ফেরদৌস, প্রভাষক বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, অধ্যায় তৃতীয় দ্বিতীয় অংশটুকু নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইসের মধ্যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা কী, এর বৈশিষ্ট্য, আসো আমরা আজ ক্লাস নিয়ে আলোচনা করি। আলোচ্য বিষয় বুলিয়ান অ্যালজেব্রা কী, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য বর্ণনা করুন। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে বুলিয়ান অ্যালজেব্রাটা কী। 1847 সালে ব্রিটিশ গণিতবিদ ও দার্শনিক, যাকে গাণিতিক যুক্তিবিজ্ঞানের জনক জর্জ বুলি সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেন। এই যে আমাদের বিজ্ঞানে আমাদের অবজেক্টিভে আসতে পারে যে কত সালে এই বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করা হয় এবং কোন বিজ্ঞানী, তাহলে আমরা অবশ্যই সালটা মনে রাখবো যে 1847 সালে সর্বপ্রথম জর্জ বুলি বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কী করা হয়, আলোচনা করা হয়। তাহলে আমরা তাকে কী করতে পারি, বিজ্ঞানী হিসেবে এই জর্জ বুলিকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার জনক হিসেবে চিহ্নিত করতে পারি অথবা বলতে পারি। 1847 সালে জর্জ বুলি বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে আলোচনা করেন। তিনি গণিত এবং যুক্তির মধ্যে সুসম্পর্ক স্থাপন করেন। তিনি কি গণিত এবং যুক্তির মধ্যে, কেন যুক্তি বলছে, গণিত আমরা সবাই বুঝতে পেরেছি কিন্তু গণিতের মধ্যে আমরা যুক্তি সম্পর্কে, যেমন যুক্তি বলতে আমাদের এখানে যেহেতু আমাদের এই সার্কিট ডিজাইন নিয়ে আলোচনা করা হবে, সেক্ষেত্রে গণিত এবং যুক্তির মধ্যে সুসম্পর্ক স্থাপন করেন। জর্জ বুলি ম্যাথমেটিক্স অফ লজিক নামে তার গবেষণা গ্রন্থ প্রকাশ করেন। ম্যাথমেটিক্স অফ লজিক, যেহেতু ডিজিটাল ডিভাইস এখানে আমাদের কিছু লজিক আছে, এই লজিকের মাধ্যমে আমরা কী করবো, ক্যালকুলেশন করব, সার্কিট ডায়াগ্রাম আঁকবো, এবং ম্যাথমেটিক্স অর্থ কী, গণিত, গণিতের মাধ্যমে আমরা কী করবো, লজিক ডিজাইন করব এবং ক্যালকুলেশন করব। এই জন্য বলছে ম্যাথমেটিক্স অফ লজিক নামে তার গবেষণা গ্রন্থ প্রকাশ করেন। 1854 সালে তার প্রধান কাজ অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য ল অফ থট প্রকাশিত হয়। তিনি যে প্রকার প্রতীক যুক্তিবিজ্ঞানের ধারণা প্রদান করেন তার উপর ভিত্তি করে পরবর্তীতে বুলিয়ান বীজগণিতের গবেষণা শুরু হয়। এই যে ম্যাথমেটিকের যুক্তিবিজ্ঞানের ধারণা করেন, এরপরে ভিত্তি করে কী করা হয়, পরবর্তীকালে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা অথবা বুলিয়ান বীজগণিতের গবেষণা শুরু করে। কারণ বুলিয়ান অ্যালজেব্রা অথবা বুলিয়ান বীজগণিতের যে ধারণা আমরা ম্যাথমেটিক্যাল যেভাবে করে আসছি, আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে একটু ভিন্ন পদ্ধতি, তাই এই বুলিয়ান অ্যালজেব্রা বিজ্ঞানী কী করলো, যুক্তিবিজ্ঞানের ধারণা প্রকাশ করেন এবং তার উপর ভিত্তি করে পরবর্তীতে বীজগণিতের গবেষণা শুরু করেন যে এটা দিয়ে কীভাবে আমরা বীজগণিতের ক্যালকুলেশন করা যায়। তো বর্তমান সময়ে কম্পিউটার এবং বীজগণিতে এই বুলিয়ান অ্যালজেব্রার গুরুত্ব রয়েছে। আমরা যে বর্তমান সময়ে আমরা যে কম্পিউটারে যে কাজগুলো করি এবং বীজগণিতের যে কাজ, আমরা সাধারণত কম্পিউটারে যে কাজ করি, আমাদের জিরো এবং ওয়ান ছাড়া কম্পিউটার কোনো কিছুই কী করে না, কাউন্ট করে না বা কোনো কিছুই জানে না বা বুঝে না, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা এর গুরুত্ব অবশ্যই রয়েছে। বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে বীজগণিতের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে আমরা এই বুলিয়ান অ্যালজেব্রা বীজগণিতের উপর সমাধান করা হবে। বুলিয়ান অ্যালজেব্রার বীজগণিতের উপর ভিত্তি করে কম্পিউটার তথা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করা হয়। বীজগণিতের উপর ভিত্তি করে এই যে বুলিয়ান অ্যালজেব্রার যে বীজগণিত, এটার উপর ভিত্তি করে আমরা কী করি, ইলেকট্রনিক ডিভাইস এবং এই ইলেকট্রনিক ডিভাইস ক্যালকুলেশন করে আমরা ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করা হয়। কেন বীজগণিতের গণিতের উপর ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করার পরে আমরা তারপর আমরা কী করি, ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ইলেকট্রনিক সার্কিট তৈরি করা হয়। আমরা যে ক্যালকুলেশন করবো গাণিতিক মাধ্যমে, আর এই বিজ্ঞানী জর্জ বুলি গাণিতিক মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রা হিসাবে আমরা যখন ক্যালকুলেশন করবো ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা ক্যালকুলেশন শেষ হলে এর মাধ্যমে আমরা কী করবো, সার্কিট ডায়াগ্রাম আঁকবো। এই সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে কী করা হয়, ডিজাইন তৈরি করা হয়। জর্জ বুলি এর গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে যে নতুন অ্যালজেব্রা উদ্ভাবিত হয়েছে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। বুলিয়ান অ্যালজেব্রা সাধারণত লজিকের সত্য বা মিথ্যা, সত্য হলে ওয়ান, মিথ্যা হলে জিরো। তাহলে আমরা যদি ইংরেজি, সত্য হলে অন এবং মিথ্যা হলে অফ, যখন বুলিয়ান অ্যালজেব্রা লজিকের মাধ্যমে দেখানো হবে তখন আমরা
যখন অন তখন মনে করবো আমরা সত্য, আর যখন জিরো তখন মনে জিরো মানে অফ, তখন আমরা মনে করবো এটা মিথ্যা। তাহলে আমরা যদি কম্পিউটার মাধ্যমে এটা ক্যালকুলেশন করি, যখন ওয়ান তখন সত্য, যখন জিরো তখন মিথ্যা। আর যদি এখানে দেওয়া আছে যে লজিকের মাধ্যমে যদি করি অন অফ, অন হলে সত্য অফ হলে মিথ্যা, এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর এই সত্য বা মিথ্যাকে পরবর্তীতে বাইনারি অঙ্ক ওয়ান ও জিরো নিয়ে কাজ করা হয়। লজিকের মাধ্যমে সত্য মিথ্যা কীভাবে প্রমাণ করা হয়েছে? অন অফ লজিকের মাধ্যমে, আমরা বুলিয়ান অ্যালজেব্রা লজিকের মাধ্যমে করা হয়েছে অন অফ, অন হলে সত্য অফ হলে মিথ্যা। কিন্তু এর উপর ভিত্তি করে কী করা হয়েছে? সত্য মিথ্যাকে পরবর্তী বাইনারি, আমরা তো কম্পিউটারে যখনই কোনো কাজ করবো বাইনারি ছাড়া আমরা কোনো জিরো এবং ওয়ান ছাড়া কোনো কাজ করা যাবে না। তাহলে পরবর্তীতে বাইনারি সংখ্যা যখন প্রকাশ করা হয় তখন প্রকাশ করা হয়েছে যে সত্য হলে ওয়ান আর মিথ্যা হলে জিরো, এটা নিয়ে কী করা হয়েছে কাজ করা হয়। তখন থেকে কম্পিউটারের সম্ভব সমস্ত গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সমাধান করা সম্ভব, যখন থেকে ওয়ান এবং জিরো আমাদের অন অফ লজিক্যালের মাধ্যমে প্রকাশ করা হয়। কিন্তু পরবর্তীতে এটা যখন আমরা কম্পিউটারে কাজ করব তখন আমরা কিন্তু অন অফ দিয়ে কাজ করা যাবে না। সেই ক্ষেত্রে কী করলো, পরবর্তীতে বাইনারি সংখ্যা যখন প্রকাশ করা হয় ওয়ান এবং জিরো, তখনই কী করলো কম্পিউটার সমস্ত গাণিতিক, এখন আমরা কম্পিউটারে যত কাজ করব যুক্তিমূলক সমস্যা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সমাধান করা সম্ভব। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র পুরো যোগ গুণের সাহায্যে সমস্ত কাজ করা যায়। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে বুলিয়ান অ্যালজেব্রা কীভাবে করা হয়, পুরো যোগ গুণ এর সাহায্যে আমরা সমস্ত কাজ করা সম্ভব। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য, কেন পুরো যোগ গুণ এই তিনটার মাধ্যমে আমরা কী করি বুলিয়ান অ্যালজেব্রার সমস্ত গাণিতিক কাজ করা সম্ভব। যেমন গত ক্লাসে আমরা তোমাদের এই পুরো যোগ গুণ এই তিনটা নিয়ে আলোচনা করা হয়েছে যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। যেমন অ্যান্ড গেট, অ্যান্ড গেট আমরা কিসের মাধ্যমে করি? অ্যান্ড গেট আমরা গুণের মাধ্যমে করা হয়, এই যে অ্যান্ড গেট আমরা গুণ অপারেশন দ্বারা কী করা হয় চিহ্নিত করা হয়। অর গেট আমরা অর গেট যোগের মাধ্যমে করানো হয়, এবং নট গেট আমরা পূরকের মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে এই যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এইটাই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার কি সমাধান। তাহলে দেখো বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য, বুলিয়ান অ্যালজেব্রা শুধু ওয়ান ও জিরো দুটি অঙ্ক ব্যবহার করা হয়। বুলিয়ান অ্যালজেব্রা আমরা জিরো এবং ওয়ান দ্বারা কী করা হয় প্রকাশ করা হয়। দুই, বুলিয়ান অ্যালজেব্রার দুটি অঙ্ক থাকায় এটি খুবই সহজ। যদি এখানে একের অধিক এবং জিরো ওয়ান ছাড়া যদি একের অধিক কোনো সংখ্যা থাকতো তাহলে আমাদের ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হতো। তিন, এতে কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করা যায় না, কারণ আমরা এখানে যে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে আমরা যে গাণিতিক সমাধান করব জিরো এবং ওয়ান এটা দুটি সংখ্যা দ্বারাই প্রকাশ করা হয়, কারণ এই দুটি সংখ্যা ছাড়া আমরা জ্যামিতিক অথবা ত্রিকোণমিতিক কোনো সূত্রই আমরা এখানে প্রয়োগ করা যাবে না। চার, এই বুলিয়ান অ্যালজেব্রা শুধু যুক্তিক গুণ ও যোগের সাহায্যে গাণিতিক সমাধান করা যায় অথবা কাজ করা যায়। আমরা সাধারণত যে কাজগুলো করি আমরা যোগ এবং গুণ এই দুটা দ্বারা অ্যান্ড গেট এবং অর গেট এই দুটা গেটের মাধ্যমে আমরা কী করি এই গাণিতিক সমস্যার সমাধান করে থাকি। পাঁচ, এই অ্যালজেব্রায় কোনো ভগ্নাংশ, বর্গ, ঋণাত্মক সংখ্যা প্রভৃতি ব্যবহার করা যায় না। আমরা বুলিয়ান অ্যালজেব্রা জিরো এবং ওয়ান এই দুটো দ্বারাই প্রকাশ করা হয়, কিন্তু এখানে কোনো ভগ্নাংশ, বর্গ, ঋণাত্মক কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র বুলিয়ান যোগ গুণ পূরকের সাহায্যে সমস্ত কাজ করা যায়। যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোকে বুলিয়ান সত্য সিদ্ধ বলে। যেমন বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলে সেগুলো হলো, আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে প্রমাণ করা হবে তখন তোমাদের এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, এবং এই সূত্রের মাধ্যমে আমরা বুলিয়ান অ্যালজেব্রা প্রকাশ করা হবে বা গাণিতিক ক্যালকুলেশন করা হবে। তাহলে দেখো প্রথম থেকে তৃতীয় সমীকরণ, আমরা এই যে প্রথম থেকে তৃতীয় সমীকরণ তিন নম্বর সমীকরণ কী বলা হয়েছে, আমাদের প্রচলিত অ্যালজেব্রার যোগের নিয়মের সঙ্গে মিল আছে। আমরা যে গাণিতিক সমাধান করি এটা আমাদের সাথে এই যে রানিং যে আমরা ক্যালকুলেশন করি এটার সাথে মিল আছে। কিন্তু এই যে চতুর্থ, ওয়ান যোগ ওয়ান সমান সমান ওয়ান, চতুর্থ সমীকরণ অর্থাৎ ওয়ান যোগ ওয়ান সমান সমান ওয়ান এর সাথে প্রচলিত অ্যালজেব্রার কোনো মিল নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে বুলিয়ান যোগের চিহ্ন সাধারণ অ্যালজেব্রার যোগকে বোঝায় না। আমরা যে বুলিয়ান অ্যালজেব্রার যে ক্যালকুলেশন করি এটার সাথে আমাদের
এই এখানকার যোগের কোনো মিল নেই। আমাদের যে চতুর্থ যে সমীকরণটা আছে যে ওয়ান যোগ ওয়ান সমান সমান ওয়ান, আমরা যখন বাইনারি অঙ্ক, বাইনারি, দশমিক, অক্টাল, একটা ডেসিমাল যখন অঙ্ক করা হয়েছে তখন আমরা কি করছি, সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, যেমন ওয়ান যোগ ওয়ান সমান সমান জিরো, তাহলে আমাদের হাতে ক্যারি ওয়ান থাকে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, ওয়ান যোগ ওয়ান সমান সমান ওয়ান, এর সাথে প্রচলিত অ্যালজেব্রার কোনো মিল নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে বুলিয়ান যোগের চিহ্ন সাধারণ অ্যালজেব্রার যোগকে বোঝায় না, বুলিয়ান যোগকে লজিক্যাল এডিশন বা লজিক্যাল অর অপারেশনকে বোঝায়। এডিশন মানে কি? যোগ, অথবা আমরা অর অপারেশন, অপারেশনকে বোঝায়। তাহলে দেখো আমরা যখন জিরো জিরো যোগ করব তখন জিরো জিরো যোগ করলে কি হয়, জিরো, জিরোর সাথে আমরা যাই যোগ করব, জিরোর সাথে আমরা যাই যেটাই যোগ করবো না কেন, জিরো। আবার দেখো জিরো যোগ ওয়ান তাহলে কি হবে, জিরো যোগ ওয়ান হলে সমান সমান ওয়ান, ওয়ান যোগ জিরো সমান সমান ওয়ান, ওয়ান যোগ ওয়ান সমান সমান ওয়ান। কিন্তু আমরা যখন বাইনারি ক্যালকুলেশন করা হয়েছে, বাইনারি সূত্র যখন প্রয়োগ করা হয়েছে তখন ওয়ান যোগ ওয়ান সমান সমান জিরো, আমাদের যে অবশিষ্ট ওয়ান থাকে সেটা আমাদের ক্যারি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বুলিয়ানের ক্ষেত্রে, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, এখানে এডিশন অথবা লজিক্যাল অর অপারেশন মাধ্যমে এই চিহ্নটাকে প্রকাশ করা হয়। আমাদের গাণিতিক যত ক্যালকুলেশন করবো আমাদের অবশ্যই এই সূত্রটাকে অবশ্যই মনে রাখতে হবে। এখন দেখো বুলিয়ান অ্যালজেব্রা গুণের নিয়ম, এই গুণের নিয়ম অবশ্যই মনে রাখতে হবে, এটা হচ্ছে অ্যান্ড গেট অথবা অ্যান্ড অপারেশন, এটাকে গুণ চিহ্ন বলা হয়। তাহলে দেখো নিয়ম হচ্ছে বুলিয়ান গুণকে লজিক্যাল গুণ বা লজিক্যাল অ্যান্ড অপারেশন বলা হয়। তাহলে আমাদের যখন ক্যালকুলেশন করবো অবশ্যই সূত্রটা মনে রাখতে হবে, জিরোর সাথে জিরো গুণ করলে সমান সমান জিরো, জিরো গুণ ওয়ান সমান সমান জিরো, ওয়ান গুণ জিরো সমান সমান জিরো, ওয়ান গুণ ওয়ান সমান সমান ওয়ান। আমাদের যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে এই দুইটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমরা নেক্সট যে ক্লাসটা নিব এটা আমাদের ক্যালকুলেশনের অঙ্ক থাকবে। তাহলে গাণিতিক অঙ্ক যখন থাকবে তখন আমাদের এই সূত্রটা অবশ্যই মনে রাখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা ইউটিউব ক্লাসটি দেখবে মনোযোগ সহকারে, কোনো সমস্যা হলে অবশ্যই ফোন নাম্বার এবং মেসেঞ্জার আইডি দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবা। আবার কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।